नमस्कार, मैं रुक्मणी और स्वागत है आपका खबर आसनसोल में। स्पॉन्सर्ड बाय बाला हमजा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर आ गया है कंप्लीट हो गया है स्पर्स फर्टिलिटी एंड वुमेन्स केयर। यहाँ महिला की कर रहे हैं खोज तो ओरिएंट स्टील इंडस्ट्रीज अपनी तो आसनसोल में पहली बार आपके लिए शियोना ट्रेडिंग एकेडमी लेकर आया एक्सक्लूसिव शोरूम सुप्रीम गारमेंट अब आसनसोल में सपनों का घर डेकोर वॉलपेपर एंड इंटीरियर डेकोरेशन के संग तो मोबाइल हॉस्पिटल है शिल्पांचल वासियों की पसंदीदा स्टोर है पायल मल्टी प्लाजा की जहां ऑफिस स्पेस और शॉप्स अवेलेबल है। सीधे करेंगे खबरों की शुरुआत। रानीगंज के बासड़ा स्थित आमरासोता इलाके में दो लोगों की मौत से पूरे इलाके में शोक का माहौल है। बताया जा रहा है कि दो लोगों के साथ दो और लोग भी थे जो अभी गंभीर रूप से घायल है। खबर है कि ये चारों लोग परतख्त कोयला खदान में अवैध रूप से कोयला निकालने गए थे। विधायिका अग्निमित्रा पॉल खबर सुन आज मृतक के परिजनों से मिलने पहुंची और मुआवजे की मांग की। वहीं सीपीएम द्वारा एजेंट ऑफिस के सामने धरना प्रदर्शन कर कोयला खदान को भरने एवं मृतक के परिजनों के लिए उचित मुआवजे की मांग की गई। तृणमूल कांग्रेस के समर्थक भी एजेंट ऑफिस पहुंचे और मुआवजे की मांग उनके द्वारा भी की गई। वहीं इस विषय पर विधायक नरेंद्र नाथ चक्रवर्ती से जब बात की गई तो उन्होंने कहा कि मृतक के परिजनों को उचित मुआवजा दिलवाने की कोशिश की जाएगी। वहीं ईसीएल को सुरक्षा के प्रबंधन को और कड़ा करने एवं सावधानी बरतने की जरूरत है। আমি লিজা দেখি না কে জানি না আমি কি করে বলবো কি করে কি হইছে না হইছে আমি শুনলাম জানি না চত্বর কি নাম ছেলের ছেলের কি নাম দিদি আপনার নাম্বারটা এখানে ইয়ে করুন চলে আসবো আপনার নাম্বার এখানে এসেছি এটা আমারই এলাকা আমরাসোতা কলিয়ারি বাঁশরা জায়গাটি। এখানে দুটি পরিবারে দুজন ভাই মারা গেছেন। রাত্রিবেলায় তারা এখানকার মাইন্সে গেছিলেন যতদূর আমি শুনতে পাচ্ছি আশেপাশের মানুষের থেকে। এখানে তো এই ধরনের এখানে তো কোনো রুটি রোজগার নেই, মানে পশ্চিমবঙ্গে তো মানুষের কোনো রোজগার নেই। তিন দুটো বাচ্চা ছোট ছোট, একটা বোধ হয় 4 বছর, একটা বোধ হয় 6-7 বছর, আর পেটে একটা বাচ্চা, চালাবে কী করে সংসার? কোনো তো কাজ নেই। বাবা বয়স্ক হ্যান্ডিক্যাপ, এক ভাসুর আছে, সেও কোনো কাজ নেই। আপনি যে কোনো বাড়িতে যান দেখবেন সবাই বেকার, পরিবার চালাবে কী করে? রাত্রিবেলায় কলিয়ারিতে যায় খনিতে নামে, ঠিক ওই আমাদের নারায়ণকুড়িতে যে ঘটনা হয়েছে ঠিক আরেকটা ঘটনা, সেখানে গিয়ে ওই বস্তা কয়লা নিয়ে আসে, বাজারে গিয়ে সে কয়লা বিক্রি করে। মমতা ব্যানার্জি বলেছিলেন না, সিঙ্গুরে যখন টাটাকে তাড়িয়ে দিলেন, আজকে যদি সিঙ্গুরকে টাটাকে না তাড়াতেন তাহলে অনেক ইন্ডাস্ট্রি আসতো, চেষ্টা করলে অনেক ইন্ডাস্ট্রি আসতো। আমি জানি যে এই সরকারের কোনো ল্যান্ড পলিসি নেই, কিন্তু টাটাকে তাড়িয়ে দিয়ে যে পরিবেশটা খারাপ হয়ে গেছে, রেপুটেশনটা খারাপ হয়ে গেছে পশ্চিমবঙ্গের, যে পশ্চিমবঙ্গে
কোনো ইন্ডাস্ট্রি গেলে তারা দাঁড়াতে পারবে না, এটা রেপুটেশন হয়ে গেছে সারা ভারতবর্ষে। টাটার মতো একটা কোম্পানি ভাগিয়ে দিয়ে আজকে 13 বছর হয়ে গেল একটা ইন্ডাস্ট্রি নেই। আমাদের বলা হয় শিল্পাঞ্চল, বল্লভপুর পেপার মিল বন্ধ হতে চলেছে, কালকে আমরা আন্দোলন করলাম, সব ইন্ডাস্ট্রিগুলো ধুঁকছে, নতুন কোনো ইন্ডাস্ট্রি নেই। তাহলে আমরা আমাদের ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হবে না তো আর কি হবে? আর এই ধরনের ইয়েতে যাবে খনিতে রাত্রিবেলা রাতের অন্ধকারে পরিবার চালাবার জন্য এক বস্তা কয়লা নিতে যাবে, সকালে এসে সেটা বিক্রি করবে, 300 টাকা পাবে বা 200 টাকা পাবে, সেটা দিয়ে 5টা 6টা হাঁ করে রয়েছে খাবারের জন্য হাঁ করে রয়েছে সংসার চালাবে। এই তো হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। কিন্তু এইখানকার কয়লা খনিতে প্রায় সমস্ত জায়গাতেই প্রায়শই দুর্ঘটনা ঘটছে। এর আগে নারায়ণকুড়ি প্যাচে হয়েছে, গত রাত্রে এখানে ওসিপিতে পরিত্যক্ত যে ওসিপি সেখানে হয়েছে। আমরা বারে বারে যেগুলো বলেছিলাম যে এই সমস্ত কয়লা খনি যেগুলোতে কয়লা উত্তোলন হয়ে গেছে এখন পরিত্যক্ত, সেগুলোতে ফেন্সিং করতে হবে, গ্রামের মানুষকে বাঁচাতে হবে। জীবন জীবিকা রক্ষা যেমন দায়িত্ব হচ্ছে যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের, তেমনই হচ্ছে যে এই কয়লা খনিতে যাতে কোনো মানুষ ঢুকতে না পারে বা সেখানে কোনো দুর্ঘটনা ঘটতে যাতে না পারে, ক্ষয়ক্ষতি যাতে না হয়, সেটারও দেখার দায়িত্ব হচ্ছে জিসিএল ম্যানেজমেন্টের এবং কেন্দ্রীয় সরকারের যেহেতু অধীনস্থ সংস্থা তাদের দায়িত্ব। কিন্তু প্রায়শই ঘটনা ঘটছে, আমরা দাবি করার পরেও গ্রামের মানুষ হচ্ছে লিখিত দেওয়ার পরও এখানে সেই মুখকে খোলা মুখকে ভরাট করা হচ্ছে না। সেখানে হচ্ছে যে যেভাবে ইসিএলের যা সিস্টেম আছে সেই অনুযায়ী মাটি দিয়ে ভরাট করে সেই জায়গাটাকে রক্ষা করা, মানুষ যাতে সেখানে যেতে না পারে তার যেতে ব্যবস্থা করা, সেই কাজগুলো হচ্ছে না। এই ধরনের ঘটনায় সাধারণ মানুষ মারা যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের হচ্ছে যে নেতারা যারা হচ্ছে বিজেপির নেতারা, তারা ইলেকশনের আগে প্রতিশ্রুতি দিচ্ছে বছরে 2 কোটি কাজ, কেউ 2 লক্ষ কাজ, কিন্তু কাজ পাচ্ছে না, মানুষ কোথাও কোথাও চলে যাচ্ছে, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তখন তারা হচ্ছে যখন এই দুর্ঘটনায় আহত হচ্ছে, নিহত হচ্ছে, তখন তাদের ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা হচ্ছে না। আমরা ম্যানেজমেন্টের কাছে দাবি করেছি, যদিও ম্যানেজমেন্ট হচ্ছে যে কর্মকর্তারা অনেকেই পালিয়েছে, ম্যানেজমেন্টের কাছে আমরা দাবি করছি যে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং সেখানে হচ্ছে ভরাট করতে হবে। এবং যে পূর্ব অবস্থায় কয়লা খনি খননের আগে ওসিপি করার আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় হচ্ছে যে পুনরায় হচ্ছে ফিরিয়ে আনতে হবে, পরিবেশকে রক্ষা করতে হবে, এখানকার গ্রামকে রক্ষা করতে হবে, কয়লা খনিকে যেমন রক্ষা করতে হবে কয়লা খনির শ্রমিকদের জীবন জীবিকা রক্ষা করতে হবে, তাদের দাবি পূরণ করতে হবে, বেকারদের কাজ দিতে হবে, এই সমস্ত দাবি নিয়ে হচ্ছে যে আমরা এখানে বিক্ষোভ করছি। আমাদের হচ্ছে যে লাগাতার বিক্ষোভ হবে, অবস্থান হবে, যাতে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয় তার হচ্ছে যে আমরা দাবি নিয়ে আমরা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলছি। এখন ইললিগাল মাইন্স কি লিগাল মাইন্স আমরা তো বলতে পারবো না, পরিত্যক্ত কয়লা খনি সেখানে কেউ কোনোভাবে যেতে পারে, অনেকে হচ্ছে যে প্রত্যক্ষিত করতেও যায়, কখনো হচ্ছে কেউ হচ্ছে যে গরু ছাগল চলে গেলে সেখানেও যায়। এবারে কোনো দুর্ঘটনা ঘটার জন্য তো দায়ী ম্যানেজমেন্ট, তাদের তো কথাই থাকে যে কয়লা খনিতে কয়লা তোলার পরে সেই জায়গাটাকে ভরাট করে দেবে, তারা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবে, সেটা করছে না কেন? এখানে গ্রামের মানুষ তো কয়েক বছর আগের থেকে ধারাবাহিক বলেছে, আমরা শুনেছি 2 জন হচ্ছে মারা গেছে, আরও কেউ কেউ আহত আছে। এবারে সবার হচ্ছে যারা মারা গেছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, কারণ তারা হচ্ছে বেকার ছেলে, তারা হচ্ছে কোনোভাবে গেছে, যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ, আহত হয়েছে তাদের চিকিৎসা ইত্যাদি, এবং সেখানে মাটি দিয়ে ভরাট করে গ্রামকে রক্ষা করতে হবে, পরিবেশকে রক্ষা করতে হবে, জীবন জীবিকাকে রক্ষা করতে হবে, এই হচ্ছে আমাদের দাবি, এই দাবিতে আমরা আন্দোলন এখানে। দেখুন, বাকি দল কী জন্য এসছে, কী রাজনীতি করতে এসছে সেটা আমরা জানি না। আমরা এখানে এসেছি ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণের দাবিতে। এখানে যখন 4 জন মানুষ ওইখানে, মানে অনেক মানুষই যায় ওখানে পাথর রাত সারতে গেছিলো, সেই 4 জন মানুষের ওপরে মাটি পাথর ধসে পড়ে, এবং মাইন্সের ওইদিকে পাথর রাত সারতে গেছিলেন, সেই পাথর রাত সারতে যাওয়ার সময় তাদের ওপর মাটি পাথর ধসে পড়ে এবং তাদের মধ্যে 2 জন সিরিয়াসলি ইনজুয়ার্ড হয় এবং 2 জন মারা যায়। এরা সবাই আমাদের এখানকার বাঁশড়ার বাসিন্দা এবং ক্ষতিগ্রস্ত পরিবার আমাদের এখানে বসে আছেন, তারা এজেন্ট অফিসের সামনে বসে আছেন। যতক্ষণ না পর্যন্ত এজেন্ট এবং ম্যানেজমেন্ট আমাদেরকে একটা আশ্বাস দেবেন ততক্ষণ এই আন্দোলন চলবে। না, মাইন্সটা লিগাল, কিন্তু তারা সে টাইমে পাথর সারতে গেছিলেন, মাইন্সটা লিগাল কিন্তু বন্ধ অবস্থায় পড়ে আছে।
বিজেপিরা অভিযোগ করছে যে তৃণমূলের জড়িত আছে, এখান থেকে কয়লা পাচার হয়, প্রশাসনে এখন আপনারা মানে দায়িত্বতে আছে। আমি কি বললাম, এখানে আমরা রাজনীতি করতে আসিনি, যারা রাজনীতি করতে এসছে তারা বলবে তৃণমূল জড়িত আছে। এই যে এক লাল ঝান্ডা এসে বলছে যে এখানে নাকি তৃণমূল জড়িত আছে, আবার বিজেপিও জড়িত আছে, আবার বিজেপি এসে বলছে এখানে তৃণমূল জড়িত আছে, সিপিএম জড়িত আছে। আমরা এখানে রাজনীতি করতে আসিনি, এখানে আমরা চাই সব দল আসুক, আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে তাদের যেন উপযুক্ত ক্ষতিপূরণটা আমরা দেওয়াতে পারি, এটাই আমাদের দাবি। আমাদের এখানে রাজনীতির কোনো জায়গা নেই। আপনার পরিচয়? আমি যিশু দত্ত, তৃণমূল যুব জেলার অর্গানাইজেশন সেক্রেটারি। শুনেছিলাম আমাদের এখানে যারা দলীয় কর্মকর্তারা আছে তারা জানালো যে এখানে নাকি কয়লা চাপা পড়ে, তাই তো যিশু? হ্যাঁ, কয়লা চাপা পড়ে দুজন মারা গেছেন, দুজন ইঞ্জিওর্ড হয়েছেন। পরে পুলিশের কাছে খবর পেলাম, পুলিশ উদ্ধার করে তাদের বডি রিকভারি করেছে এবং দুজনকে হসপিটালাইজ করেছে। তো আমরা চাইব যে এর উপযুক্ত ক্ষতিপূরণ পাক গরিব মানুষ। দাদা, গত ছ মাস আগে নারায়ণগুড়িতে এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটেছিল, ফের পুনরাবৃত্তি এখানকার বাসড়া কলামুক কয়লা। এটা এই জিনিসটা খতিয়ে দেখতে হবে, ইসিএল কর্তৃপক্ষকে আরও সাবধান হতে হবে এবং এর নিরাপত্তাটা ইসিএল কর্তৃপক্ষ সিআইএসএফ দিয়ে দেখতে হবে, যাতে খোলামুক খনিগুলো যাতে মানুষ নামতে না পারে। গরিব মানুষ জ্বালানির জন্য অনেক সময় নেমে পড়ে, তো এই জিনিসটা কিন্তু ইসিএল কর্তৃপক্ষ দায়ী, ইসিএল কর্তৃপক্ষের আরও কড়া নজর রাখা উচিত। হ্যাঁ, তাদের সাবধান হওয়া উচিত। দেখুন, এটা তো ওপেন সিক্রেট, সবাই জানে যে কয়লা খনিতে এরা কয়লা আনতে যায়, সেখান থেকে কয়লা চাপা পড়ে মারা গেছে। বিধায়ক কেন বলছেন আমি জানি না, সত্যকে তিনি কেন ঢাকতে চাইছেন আমি জানি, শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না। যাই হোক, হ্যাঁ, আমরা কিন্তু গরিব মানুষের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি, ইসিএল কর্তৃপক্ষকে এর ক্ষতিপূরণ দিতে হবে এবং আমরাও দেখছি যে এদিকে কীভাবে এই যে মৃতের পরিবার আর যারা উন্ডেড হয়েছে তাদেরকে কীভাবে সাহায্য করা যায়, কারণ আমাদের কাছে লক্ষ্য হলো মানুষ, মানুষ বিপদে পড়েছে। হ্যাঁ, তাদের পাশে থাকবো। বলছে যে উনি জিএম এর সঙ্গে কথা বলেছেন, জিএম বলেছে যে এই বডিগুলো যে ওইখানেই মারা গেছে কয়লা চাপা পড়ে তার কোনো প্রমাণ নেই, কারণ তাদের সিআইএসএফ অলরেডি ওইখানে ঘোরাঘুরি করে রাত্রেবেলায়, তাদের কাছে কোনো ইনফরমেশন নেই। পুলিশও বলছে বডিগুলো নাকি তারা তাদের বাড়ি থেকে উদ্ধার করেছে। এইখানে বিজেপি সরকারকে কালিমালিপ্ত করবার জন্য নাকি আপনারা এবং সিপিএম যৌথভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন বিজেপি নরেন্দ্র মোদীকে, কী বলবেন? দেখুন, সিআইএসএফ কি ঘোরাঘুরি করে আপনারা সবাই জানেন। হ্যাঁ, আর আমি তো বললাম যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। জিএম সাহেব যদি ভেবে থাকেন যে বেঁচে যাবেন, এজেন্ট সাহেব যদি ভাবেন পালিয়ে গিয়ে বেঁচে যাবেন, এটা ভুল। আমি এই মুহূর্তে দাবি করছি মৃত যারা উন্ডেড, যারা তাদেরকে হসপিটালাইজ করে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, যারা মারা গেছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং সেই সঙ্গে এই যে যাতে খনির নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়, হ্যাঁ, সিআইএসএফ দিয়ে স্পেশালি এটা দেখার জন্য আমি অনুরোধ করব। খনিটা যে ভরাট করার কথা ছিল বেশ কয়েকদিন আগে, পরিত্যক্ত হয়ে গেছিল খনিটি, তো এরপরও খনিটিকে ভরাটের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, তো কি মনে করছেন? এটা তো ইসিএল এর গাফিলতি, খনি তো ভরাট করা উচিত ছিল। আর এটা তো যখনই কোনো খোলামুখ খনি হয় তাদের ওয়ার্ক অর্ডারে লেখা থাকে যে কয়লা উত্তোলনের পর সেই খোলামুখ খনিকে পুনরায় ব্যবহারের মতো তাদেরকে ভরাট করে তাদেরকে মানুষ যাতে ব্যবহার করতে পারে, ওখানে গাছ লাগানো যেতে পারে, অন্যান্য কাজে লাগানো, চাষের কাজে লাগানো যেতে পারে, তার ব্যবস্থা করার জন্য ইসিএল কর্তৃপক্ষ বাধ্য, এটা তো ওয়ার্ক অর্ডারে লেখা থাকে। দাদা, বিজেপি দাবি করছে যদি এখানকার কলকারখানা যদি ঠিকঠাক চলতো তাহলে কয়লা তোলার জন্য কয়লা খনিতে নামতে হতো। বিজেপি যে কী দাবি করছে, কখনো সিপিএম আজকে বলছে যে সিপিএম এর সঙ্গে আমরা একজোট হয়েছি নাকি, আবার কখনো যে সিপিএম এর সঙ্গে বসে যাচ্ছে, এদের তো গিরগিটির মতো রূপ। হ্যাঁ, এদের আর কি বলবো, চলুন। ব্রেক কা
अपने घर के लिए बेटर प्राइस और बेस्ट क्वालिटी फर्नीचर की कर रहे हैं खोज, तो ओरिएंट स्टील इंडस्ट्रीज अ फर्नीचर मैन्युफैक्चरर प्रोवाइड कर रहा है अलमीरा, बेड, डाइनिंग टेबल, सोफा और दूसरे फर्नीचर्स। अट्रैक्टिव डिजाइन वाले फर्नीचर्स जो है टिकाऊदार और आरामदायक, सिर्फ आपके घर के लिए 0% इंटरेस्ट के साथ पाए फाइनेंस फैसिलिटी। नोट करें हमारा एड्रेस, नरसिंह बाग नियर बालाजी धाम, अपर रोड, बर्नपुर। कई सुविधाओं के साथ आने वाले स्मार्टफोन्स की करनी हो खरीदारी तो मोबाइल हॉस्पिटल है सिल्पांजल वासियों की पसंदीदा स्टोर। ज्यादा एक्सचेंज वैल्यू, जीरो डाउन पेमेंट और 0% इंटरेस्ट के साथ एक्साइटिंग ऑफर्स, वो भी ऑनलाइन से कम प्राइस में। स्मार्टफोन ही नहीं, मोबाइल हॉस्पिटल में मिलेंगे स्मार्ट टीवी, टैब्स और अदर एक्सेसरी। हमारा एड्रेस है ड्रीम ओवरसीज अपार्टमेंट, लोअर चेलीडंगा, आसनसोल। मेंस वियर की एक्सक्लूसिव शोरूम सुप्रीम गारमेंट अब आसनसोल में। मेंस के पसंद का खास ख्याल रखते हुए जीन्स, शर्ट, टी शर्ट, ट्राउजर, जैकेट, ब्लेजर और शूज के अलावा और भी बहुत कुछ सिर्फ सुप्रीम गारमेंट में, जो कि है पॉकेट फ्रेंडली फॉर एवरी मैन। हमारे यहाँ 2500 या 2500 से ऊपर की खरीदारी करने पर आप ले सकते हैं लकी ड्रॉ में हिस्सा, जिसके विजेता को मिलेगा एक चमचमाती हुई स्कूटी। तो आज ही आए हमारे यहाँ। नोट करें हमारा एड्रेस, टीपी मार्केट नियर टेक्नो कॉमर्शियल कॉम्प्लेक्स, आसनसोल। महिलाओं के समस्याओं के समाधान के लिए अब आसनसोल में शुरू हो गया है स्पर्स फर्टिलिटी एंड वुमेन्स केयर। यहाँ महिलाओं की जटिल से जटिल समस्याओं का सटीक इलाज किया जाता है। इसके अलावा विशेषकर इनफर्टिलिटी अर्थात बांझपन का निदान भी किया जाता है। ध्यान रहे, हमारे यहाँ अत्याधुनिक तकनीक द्वारा इक्सी करने की भी सुविधा उपलब्ध है। यहाँ ओटी में एचयू व हेपा फिल्टर सिस्टम है, जिससे ओटी का वातावरण स्वच्छ और पोल्यूशन मुक्त रहता है। यूट्रस में मां के गर्भाशय की तरह स्थिति रहती है। इसके अलावा अत्याधुनिक इक्सी मशीन, वर्ल्ड टॉप नॉच लेमिनर फ्लो के साथ बेंच टॉप इंक्यूबेटर, अब मेट्रो सिटी की सुविधा आपको करीब मिलेंगे। इसके अलावा हमारे यहाँ डॉक्टर स्वयं सोनोग्राफी करते हैं और रिपोर्ट तुरंत दिया जाता है। तो महिलाओं की कोई भी समस्या हो, उसके लिए संपर्क करें स्पर्स फर्टिलिटी एंड वुमेन्स केयर। हमारा पता है आविष्कार बिल्डिंग, 3rd फ्लोर, GT रोड, आसनसोल। आई एम সঙ্গীতা ফ্রম আসানসোল। শিওনা ট্রেডিং একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা স্টক মার্কেটে ইন্টারেস্ট আছেন তারা অবশ্যই আমাদের একাডেমিতে আসুন, একবার ভিজিট করুন। আমাদের একাডেমিতে দুই ধরনের কোর্স অ্যাভেলেবল আছে। এক ইন্টারমিডিয়েট লেভেল, যারা 1 থেকে 2 বছর ট্রেডিং করছেন কিন্তু এখনও কোনো না কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের জন্য ইন্টারমিডিয়েট লেভেল। আর যারা ট্রেডিং সম্পর্কে কোনো নলেজ নেই, একদম বেসিক থেকে শিখতে চাইছেন, তাদের জন্য বিগিনিয়ার লেভেল। তো আপনারা কেন আমাদের একাডেমিতে আসবেন? আমাদের কোর্সে এমন কী আছে? আমাদের কোর্সে যে প্রাইস অ্যাকশন আছে সেটা কিন্তু নর্মাল প্রাইস অ্যাকশন নয়, সেটাতে আমরা SMC কনসেপ্ট ইউজ করেছি। SMC কনসেপ্ট, যাকে আমরা স্মার্ট মানি কনসেপ্ট বলে থাকি, যেখানে আপনাদেরকে শেখানো হবে ইনস্টিটিউশনাল ট্র্যাপিং কি, লিকুইডিটি ফাইন্ড আউট কি, আরও অনেক কিছু শিখতে পারবেন আমাদের একাডেমিতে অ্যাডমিশন হলে। তো অবশ্যই আমাদের একাডেমিতে আসুন। ওয়েলকাম শিওনা ট্রেডিং একাডেমি, থ্যাংক ইউ সো মাচ। अपने यूनिक कलेक्शन के लिए पूरे सिल्पांचल में जाना जाने वाला हमजा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर आ गया है कंप्लीट फैमिली स्टोर, जहां बच्चों से लेकर बड़ों तक के सभी लोगों के लिए है स्टाइलिश, कंफर्टेबल, अट्रैक्टिव एंड क्वालिटी प्रोडक्ट्स, वो भी अफोर्डेबल प्राइस पर। किड्स वेयर, जेंट्स वेयर, लेडीज वेयर, सभी कुछ। तो शॉपिंग करने जरूर आए हमजा कलेक्शन। नोट करें हमारा पता, अपोजिट आसनसोल हेड पोस्ट ऑफिस, GT रोड, आसनसोल। कम बजट में बनाएं अपने सपनों का घर। डेकोर वॉलपेपर एंड इंटीरियर डेकोरेशन के संग ऑल टाइप ऑफ फर्नीचर, फॉल सीलिंग, मॉड्यूलर किचन, वैरायटीज ऑफ वॉलपेपर के साथ ही साथ यहां आपको मिलेंगे एक से बढ़कर एक फ्लोरिंग और इंटीरियर डेकोरेशन के सामान। स्टार्टिंग प्राइस ₹500 ओनली। चाहे हो नया घर या फिर लाना चाहते हैं पुराने घर में कुछ नयापन, तो आज ही हमारे यहाँ आए। नोट करें हमारा एड्रेस, जयंती इनक्लेव अबकार गार्डन नियर मीट वेस्ट हॉस्पिटल, GT रोड, आसनसोल। कॉन्टैक्ट नंबर 6294940064।
अपने बिजनेस को स्टार्ट करने के लिए अगर आप खोज रहे हैं शॉप्स, तो इससे बड़ा सुनहरा मौका आपको नहीं मिलेगा। जी हाँ, हम बात कर रहे हैं पायल मल्टी प्लाजा की, जहाँ ऑफिस स्पेस और शॉप्स अवेलेबल है, वो भी सिर्फ 11,000 रुपए स्टार्टिंग प्राइस के साथ। आसनसोल रेलवे स्टेशन के करीब स्थित पायल मल्टी प्लाजा में कई फैसिलिटीज अवेलेबल है, जैसे पार्किंग स्पेस, सिक्योर एनवायरनमेंट विद सेफ्टी फीचर्स, पावर बैकअप, वाटर स्टोरेज और भी बहुत कुछ। आने वाले समय में इस एरिया में होने वाले डेवलपमेंट का यह होगा एक अहम हिस्सा। तो देर किस बात की, आज ही बुकिंग करें और अपने बिजनेस को दे एक नई उड़ान। हमारा एड्रेस है नियर आसनसोल रेलवे स्टेशन, पायल मल्टी प्लाजा, आसनसोल। भारतीय जनता पार्टी के नेता एवं कार्यकर्ता द्वारा कल मुख्यमंत्री ममता बनर्जी के भाषा के प्रतिवाद में सड़क जाम कर उनका पुतला फूंका गया। बापा चटर्जी ने कहा कि प्रधानमंत्री नरेंद्र मोदी के लिए बोले गए शब्द सुनकर लगता है कि किसी अच्छे घर की महिला ये शब्द नहीं बोल सकती। वहीं कृष्णेंदु मुखर्जी ने कहा कि इससे पहले भी कई बार ममता बनर्जी द्वारा असभ्य शब्द का प्रयोग किया जा चुका है। মুখ্যমন্ত্রী দাহ করা হচ্ছে দেখুন মমতা ব্যানার্জি তার জ্ঞানের পরিচয়, তার ভাষার পরিচয়, তার যে লিভিং স্টাইল তার পরিচয় বারংবার দিয়েছেন। সাদা শাড়ি পরলে ঘুরলেই তো আর সদরতার প্রতীক হয় না, সাদা শাড়ি পরে ঘুরলে বাংলায় যে হাজার হাজার ছেলেমেয়ের রক্তের দাগ ওনার শাড়িতে লেগে আছে, সেই দাগ কি উনি মুছে ফেলতে পারবেন? মুছে ফেলতে পারবেন না তো। আজকে চাকরিজীবীরা রাস্তায় বসে আছে, বাংলায় বেকাররা হাহাকার করছে, তাদের জন্য তো তাকে কোনো দিন কোনো কিছু বলতে দিনি, দেখিনি। কিন্তু আজকে তার ধর্ণা মঞ্চ থেকে তিনি যে প্রধানমন্ত্রী, বিশ্ববরেণ্য প্রধানমন্ত্রী, সারা বিশ্ব মেনে নিয়েছে। কেউ বলছে মোদিজিকে, কোনো রাষ্ট্র রাষ্ট্রপতি বলছেন যে মোদি ইজ মাই বস, আর সেখানে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী বলতে লজ্জা হয়। বাংলার এমন একজন মুখ্যমন্ত্রী, তার যে অসংলগ্ন অশালীন ভাষা, আনপার্লামেন্টারি ওয়ার্ড যে উনি ব্যবহার করেছেন, তাতে বোঝা যাচ্ছে যে এই ভাষা কোনো ভদ্র বাড়ির মহিলা বলতে পারেন না। একটা ধর্ণমঞ্চ থেকে এই ভাষায় উনি বলবেন? এর আগেও উনি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলেন কোমরে দড়ি বেঁধে ঘোরাবেন, উনি বলেছিলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্যান্য ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা উচ্চারণ করতে পারি না, এবং উনি মঞ্চ থেকে যে ভাষায় কথা বলছেন তাতে প্রমাণিত যে তার দলের নীতি আদর্শ এবং তারা যারা ওই মঞ্চে বসে আছেন তারা কোনোটাই শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ নন। সবকটাই দেখে বোঝা গেল যে আনকালচার্ড, আনএডুকেটেড এবং থার্ড গ্রেডেড কোয়ালিটির লোকজন ওই মঞ্চে বসে আছেন, যারা বাংলাকে শিক্ষা, উন্নতি, চাকরির দিকে নিয়ে যেতে কোনোদিন পারবেন না। কারণ এই ভাষা যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে ভেবে দেখুন তাদের ইঞ্চি ফুট সাইজের নেতাদের ভাষা কী হতো। তো এই তোলাবাজদের, রেঙাদের ভাষা মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবহার করেছেন। উনি ভুলে গেছেন যে উনি মুখ্যমন্ত্রী, উনি নিজেকে সেই জায়গাতেই রেখেছেন। আসলে বাংলার মানুষ তো একটা ভুল করেছে, পশ্চিমবাংলায় অগ্নিকন্যা ভেবে যাকে বসিয়েছেন তিনি এখন পুরো বাংলাকেই জাড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছেন। তো পশ্চিমবাংলার মানুষ এর উত্তর দেবে। ওনার এই ভাষার প্রতিবাদে ওনার কুশপুত্তলিকা দাহ করে আজকে ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তারা, মহিলা মোর্চার কার্যকর্তারা এবং মণ্ডল তিনের, আসানসোল উত্তর মণ্ডল তিনের সভাপতি নেতৃত্বে তথা আমাদের রাজ্য কমিটির সদস্য মাননীয় কৃষ্ণেন্দু মুখার্জির নেতৃত্বে এই কার্যক্রম হলো এবং আমরা প্রতিবাদটা জ্ঞাপন করলাম এই কারণে যে পুরো বাংলা এটা দেখেছে, বুঝেছে, শুনেছে এবং এই প্রতিবাদ শুধু এখানে শুরু হলো, তার বিগুল বাজানো হলো পুরো বাংলা জুড়ে। ওনার এই অপশব্দের জন্যে ওনাকে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার আমরা ডিমান্ড করছি এবং লিখিত আকারেও আমরা এটা জানাবো। মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নিয়ে যে অসংলগ্ন কথা, অশ্রাব্য ভাষায় কথা বলেছেন, এর প্রতিবাদে আজ আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি। ওনার এইরকম ভাষার যে পরিচয় এর আগেও আমরা পেয়েছি,
আমাদের মাননীয় রাজ্য আমাদের সর্বভারতীয় সভাপতির নামে নাড্ডা চাড্ডা কাড্ডা, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর নামে কিম্মুত কিমাকার, এইরকম অপশব্দ বারংবার উনি ব্যবহার করেছে। এবং কালকেও উনি ওনার ধর্ণা মঞ্চ থেকে উনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটা অপশব্দ অশ্লীল কথা বলেছেন, এটার প্রতিবাদে আজ আমরা এখানে ওনার কুশপুত্তলিকা দাহ করেছি। এবং সমস্ত জায়গায় আমাদের সভাপতি রয়েছেন এখানে, আসানসোলের সর্বত্র জায়গায় সমস্ত মণ্ডলে কালকে প্রতিবাদ হবে। এই আন্দোলনটা কি রাজ্য জুড়ে যাবে না শুধু আসানসোলেই থাকবে? না না, অবশ্যই রাজ্য জুড়ে যাবে। এখানে সবাই ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা, বুথ স্তরের সমস্ত কার্যকর্তা এটার প্রতিবাদ করছে এবং আমরা সামিল হলাম। আমরা আমার তা উন্নত মানের হওয়া দরকার, যাতে এখানে মানুষ চলাচল করতে সুবিধা পায়, সুবিধা পায়। হ্যাঁ, এবং রাস্তা নিম্নমানের রাস্তা আমরা চাই না, দুদিন রাস্তা ভেঙে গেলে সেখানে চলাচল অযোগ্য হবে। সরকার থেকে টাকা দিচ্ছে, সরকারের টাকাটা যথাযথ ব্যবস্থা করা হোক, জনগণের যাতে সুবিধা হয়। সুবিধা ঘাস দেখাচ্ছে, এতে উঠে যাচ্ছে। আর দেখুন দেখুন অবস্থা দেখুন, এখানে উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে, গেলে উঠে যাচ্ছে সব। আচ্ছা দেখুন, আরে আপনি এই জায়গাটা শোনা, পিচ দেওয়া হলো, দেখুন অবস্থাটা, পিচের চিটা এটা দেয়নি, কোনো আঠা মাঠা পিচই দেয়নি, এটা কোনো পিচ দেওয়া হলো, দেখুন না হলে কাজ করার দরকার নেই। আমরা বলবো যদি দীর্ঘদিন এমনি থাকে, আমরা দীর্ঘদিন এমনি ভাবেই আমরা আন্দোলন, চার মাসের ভেতরে যদি সত্যি এরকম হয় তাহলে গ্রামবাসীরা আমাকে এটা জানান, আমি সেই বিষয়ে আর কি করা যায় সেটা দেখবো এবং কোনো মতে জানাবো। এটা কোন প্রকল্প থেকে হচ্ছে এবং কত টাকা ব্যয় হচ্ছে? এই প্রকল্পটা আমাদের না, এটা জেলা পরিষদের পুনরায় সত্যি। আপনাদের কিছু কোনো এলাকাবাসীরা কিছু জানিয়েছেন? আপনি কি ওখানে পরিদর্শনে যাবেন জানার পর? জাস্ট একটু আপনাদের মাধ্যমে আমি পেলাম, আমি সঙ্গে সঙ্গে আমি যে ইঞ্জিনিয়ার আর কি যে স্পটে এসেছিল, এটা বোধ হয় সাত দিন না আট দিন আগে কাজ শুরু হয়েছে। তো আমরা ওনাকে ফোন করে বললাম যে আপনার এই কাজটা খুবই খারাপ হচ্ছে, খুবই পুয়ার কাজ হচ্ছে, পাবলিকের অভিযোগ এবং মিডিয়াতে যে এসেছিল। তারপরে আমি সঙ্গে সঙ্গে WBSRD যে চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওঠা সাহেব ওনাকেও কথা হলো, এক্ষুনি কথা হলো। উনি বললেন যে ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি, আমি লোক পাঠিয়ে আমি এটাকে তদন্ত করাচ্ছি, কাজটা যদি সঠিক না হয় আপাতত কাজটা বন্ধ থাকবে, আমার ইঞ্জিনিয়ার যাবে, আপনারা সবাই থাকবেন, তারপরে কাজটা আবার কাজ শুরু হবে। ওদের ইঞ্জিনিয়ার আসুক, ওদের ইঞ্জিনিয়ার, আর একটা তো টেকনিক্যাল ব্যাপার, ওদের ইঞ্জিনিয়ার আসবে পানাগড় থেকে, এটা তো WBSRD এর কাজ, তো ওদের ইঞ্জিনিয়ার আসবে, ওদের আসার পরে আমরা ওদের সাথে যাব। আপাতত কাজ বন্ধ থাকছে, যাবার পরে দেখার পরে তারপরে ওটাকে ঠিক করার পরে তারপরে কাজ শুরু হবে। আপনি তো জেলা পরিষদের একটা মেম্বার এই এলাকাতে, তো এটা কাজটা কি জেলা পরিষদের? না, এই কাজটা হলো WBSRD এ আমাদের, আমরা কাজটা আমরাই দিয়েছিলাম, কিন্তু কাজটা যে শুরু করলো, শুরু করার সময় আমাদেরকে জানালো না, যদি জানাতো তাহলে আমরা আমাদের বিধায়ককে দিয়ে আমরা সবাই থেকে সেখানে কাজটা ওপেনিং করতাম এবং এটাকে আমরা নজরে রাখতাম। আমরা কিন্তু কন্ট্রাক্টর যে আছে, আমার মনে হয় কোথাও একটা ভুল করেছো, আমাদেরকে না জানিয়ে কাজটা শুরু করেছে, তারপরে এই বদনামটা ওর হচ্ছে, কাজটা আপাতত বন্ধ আছে। আশা করি যে আমরা ভিজিট করে বা ইঞ্জিনিয়ার আসবে, আমরা আবার কাজটাকে শুধরে দেব। আমার নাম MD আরমান, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ।
সিদ্ধান্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এই যে কেন্দ্রীয় সরকার বঞ্চলার জন্য 21 লক্ষ শ্রমিক যারা 100 দিনের কাজ করেছিল তাদের টাকা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য পাওনা আটকে রেখেছিলেন, যে টাকা মানুষের টাকা, যে টাকা সরকারের টাকা, যে টাকা পশ্চিমবঙ্গ সরকারের প্রাপ্য টাকা যার মাধ্যমে গরিব মানুষের হাতে পৌঁছে যেত, কেন্দ্রীয় সরকার আটকে রেখেছেন। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার কোষাগার থেকে এত হাজার হাজার কোটি টাকা ঋণ থাকা সত্ত্বেও, এত অস্থিরতা থাকা সত্ত্বেও তিনি 21 লক্ষ শ্রমিককে যারা 100 দিনে কাজ করেছিলেন 21শে ফেব্রুয়ারি তাদের বকেয়া টাকা পৌঁছে দেবেন। যারা এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শুনেছেন তারা পাশাপাশি যদি কম্পেয়ার করেন পশ্চিম ভারতবর্ষের যেসব অঙ্গরাজ্য আছে, কোনো রাজ্য কোনো কেন্দ্রীয় সরকার অতীতে কখনো এই জিনিস করে কিন্তু দেখাতে পারেননি। এর থেকে প্রমাণিত হলো যে বিজেপির যে নোংরা রাজনীতি তার বিরুদ্ধে বাংলা তৃণমূল কংগ্রেস লড়ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে, আজও লড়ছে কালও লড়বে। টাকা বন্ধ করে মমতা ব্যানার্জিকে জব্দ করা যাবে না, টাকা বন্ধ করে মমতা ব্যানার্জির মুখকে বন্ধ করা যাবে না, অন্যায় অত্যাচার করে মমতা ব্যানার্জির যাত্রাপথকে রুখে দেওয়া যাবে না, তার আওয়াজকেও বন্ধ করে দেওয়া যাবে না। এই একটি পদক্ষেপ, মমতা ব্যানার্জি যে পদক্ষেপ নেবেন সেই পদক্ষেপের মাধ্যমে বাংলার মানুষ আজকে তারা উল্লসিত এবং তারা গর্বিত যে বাংলার মানুষ এরকম একজন মুখ্যমন্ত্রী পেয়েছেন বলে, যিনি মানুষের কথা বলেন, মানুষের জন্য হাঁটেন, মানুষের সঙ্গে থাকেন, মানুষের দুঃখে কাতরন। তার আর কোনো এজেন্ডা নেই, এই একটি মাত্র এজেন্ডা, পশ্চিমবাংলার মানুষ যেন ভালোভাবে থাকতে পারে। আমাদের লড়াই মমতা ব্যানার্জির নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে যেমন লড়াই, সর্বস্তরে লড়াই চলবে, তাদের এই অন্যায় রাজনীতির বিরুদ্ধে লড়াই চলবে, তাদের এই বাংলাকে ছোট করে দেখানোর বিরুদ্ধে লড়াই চলবে, বাংলাকে পিছিয়ে দেওয়ার যে রাজনীতি করছে বিজেপি সরকার তার বিরুদ্ধে লড়াই চলবে। বাংলাকে অতীতে কেউ দাবি রাখতে পারেনি, আজ মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষ জেগে উঠেছে, বাংলায় কেউ দাবি রাখতে পারবে না। স্বাধীনতা আন্দোলনের সময় বাংলা পদ্মে গিয়েছিল, এবারেও এই কেন্দ্রীয় সরকারকে পেলার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদ দেখাবে, আর কেউ নেই। তাই আমরা মমতা ব্যানার্জিকে সাধুবাদ জানাই, তাকে হাজার কোটি বার প্রণাম করি। आज के लिए खबरों में बस इतना ही। अपने आसपास की ताजा खबरों को जानने के लिए हमारे चैनल को जरूर सब्सक्राइब करें और नोटिफिकेशन के लिए बेल आइकन को दबाना ना भूलें। धन्यवाद। आसनसोल नगर निगम के तत्वधान में मिशन निर्मल बांग्ला को सफल बनाएं। हमारी प्रतिज्ञा हमारा घर। एक बात सभी याद रखें, कचरा जहां तहां ना फेंके। कौन सा कचरा कहां डालना है अच्छी तरह से समझना है। स्वयं जागरूक हो औरों को भी जागरूक करें। रिड्यूस, रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे, सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम के ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें, प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें। सुंदर परिवेश गढ़े, स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है। क्लीन आसनसोल, ग्रीन आसनसोल।